হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, আপনাদের সকলকে পিকআপ মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে সানডে আর বাইরে অসম্ভব ভালো ওয়েদার, তাই আমরা ভাবলাম যে সানডেটাকে ফানডে বানিয়ে ফেললে কেমন হয়। তো আমরা ঠিক করলাম যে আজকে গ্রিলিং করব, কারণ এই সামারে এখনও পর্যন্ত আমরা গ্রিলিং শুরু করিনি। তো চলুন এই গ্রিলিংয়ে কী কী করছি সবটাই দেখাবো। এখন আমি আমাদের ফ্রন্টিয়ার গার্ডেনে চলে এসেছি। এখানে আমার কতগুলো মিন্টের গাছ রয়েছে, সেই মিন্টের পাতা নিতেই আমি এখানে এসেছি। আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই, দেখুন কি ফ্রেশ মিন্টের পাতাগুলো হয়েছে। গত বছর আমার এক বন্ধু আমাকে দু তিনটে মিন্টের গাছ দিয়েছিল, ওর বাগানে প্রচুর মিন্টের গাছ রয়েছে। তো আমি কি করেছিলাম, এই পটের মধ্যে মিন্টের গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। এবার দেখুন সেই তিনটে চারটে গাছ থেকে প্রায় 30-40টা গাছ তৈরি হয়েছে, এত ফ্রেশ পাতাগুলো আর কি ভালো গন্ধ। তো এখান থেকেই আমি কতগুলো পাতা নিয়ে যাব, আর এই পাতাগুলো দিয়ে আমি কি করছি সেটা আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কি ভালো গন্ধ আর কি ফ্রেশ দেখতে। এই দেখুন বেশ কিছু পাতা তুলে আনলাম, এগুলোকে এখন ভালো মতো জল দিয়ে ধুয়ে আমি রেখে দেব। আজকে আমি বানাচ্ছি হচ্ছে ওয়াটারমেলন মোহিতো, এবং এই ওয়াটারমেলন মোহিতোর মধ্যে ফ্রেশ মিন্ট পাতা দিতে হয়, সেই জন্যই আরও তুলে আনলাম। তো এই যে নীলাদ্রি আমাকে এই তরমুজটা কেটে দিচ্ছে, আপনাদের মনে আছে তো আমি কদিন আগেই হাফ তরমুজ কেটে রেখেছিলাম। আরও দেখুন দুটো তরমুজ আনা হয়েছে, এগুলো আজকে কাটবো না, তবে তরমুজ এখন রোজই খাওয়া হবে। তো এই তরমুজগুলোকে একদম ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে, তাহলে মোহিতো বানাতে সুবিধা হবে। তো নীলাদ্রি আমাকে কেটে দিচ্ছে, খোসাগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, মানে ওই সবুজ পোর্শনটা। এদিকে দেখুন আমাদের বাড়িতে কারা এসেছে, আমাদের বন্ধু দেবস্মিতা আর অরুণাভ। আমি কিন্তু একেবারেই জানতাম না, নীলাদ্রি আগের দিন রাত্রিবেলা ওদেরকে ফোন করে বলেছে যে আমাদের বাড়িতে গ্রিলিং হবে দুপুরবেলা, তোরা চলে আসিস। আমি তো ওদের দেখে পুরোপুরি আকাশ থেকে পড়ছি, ভালোই হলো একসাথে আমরা দুপুরবেলার লাঞ্চটা করবো। এবারে চলুন মোহিতোটা কী করে আমি বানাচ্ছি সেটা দেখিয়ে দিই। তো তরমুজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে লেবুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা মিন্ট পাতা, ঠিক আছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব চিনি। চিনি মোটামুটি আপনারা যতটা মিষ্টি খেতে চান সেইভাবে দেবেন। আমি ধরুন মোটামুটি 4-5 চামচ চিনি অ্যাড করছি, আপনারা কিন্তু চিনির পরিবর্তে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন। এখন আমি দেখুন এই সব কিছুকে ম্যাশ করছি, আমার কাছে এই হ্যান্ড ব্লেন্ডারটা আছে, সেটা দিয়েই ম্যাশ করছি। আপনারা চাইলে কিন্তু হামানদিস্তাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে তো খুব বড় হামানদিস্তা নেই, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করছি। আর এটা দিয়ে বেশ ভালো মতোই সব কিছু দেখুন মিশিয়ে দেওয়া যাচ্ছে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই পুরো ব্যাপারটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, একটু যেন দানা দানা থাকে তরমুজটা। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে গ্লাসের মধ্যে 4-5টা করে আইস কিউব দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গ্লাসে আইস কিউব দেওয়ার পরে আমি যে তরমুজের মিক্সারটা বানিয়ে রেখেছি সেটা 1 হাতা করে প্রত্যেকটা গ্লাসে আমি দিয়ে নেব। পুরো গ্লাসটাকে কিন্তু তরমুজের মিক্সার দিয়ে ফিল আপ করবো না, কারণ এর মধ্যে আমি সোডা অ্যাড করব। এবারে দেখুন আমি সোডা অ্যাড করে দিচ্ছি, এই সোডাটা বাড়িতেই বানানো হয়েছে, আমাদের একটা সোডা বানানোর মেশিন আছে, সেটা দিয়ে নীলাদ্রি আমাকে বানিয়ে দিয়েছে, এরপরে কখনো বানালে আপনাদের আমি দেখাবো। তারপরে কি করছি, আমি চামচ দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে সামান্য একটু করে বিট নুন ছিটিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। আর এই আইডিয়াটা আমাকে দেবস্মিতা দিল। এবারে গার্নিশিংয়ের জন্য সব গ্লাসে দেখুন অল্প করে আমি একটু পুদিনা পাতা রেখে দিলাম, কি ভালো দেখতে হয়েছে না। গরমকালে এরকম ফ্রেশ তরমুজের মোহিতো হলে আর কি চাই। আর আজকে আমাদের এই দুপুরের আড্ডাটা মোহিতো দিয়েই শুরু করলাম আমরা। কেমন লাগছে বল? অসাধারণ খেতে লাগছে, একদম রিফ্রেশিং। রিফ্রেশিং বাইরে রোদে বসে বসে আর কি চাই। একদম সত্যি দেবস্মিতা একদম ঠিক কথা বলেছে, কি যে ভালো লাগছিল গরমের দিনে এরকম বাইরে বসে মোহিতো খেতে। আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন বাড়িতে আর আমাকে জানাবেন। এবারে আমরা একটু আমাদের ব্যাকইয়ার্ডে যাচ্ছি, অরুণাভ আর দেবস্মিতাকে একটু ঘুরিয়ে দেখাই, কারণ ওরা যখন লাস্ট টাইম আমাদের বাড়িতে এসেছিলো তখন কিন্তু আমাদের ব্যাকইয়ার্ডটা ভালো মতো সাজানো হয়নি, আর সবজি বাগান ফুলের বাগানগুলোও তখন ছিল না। তো সেই জন্য ওদেরকে একটু আমাদের পেছনের বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখবেন দেশে যেমন আমরা আমাদের পরিবার পরিজনকে ডেকে আমাদের বাগান দেখাই, যে দেখো বাগানে আমরা এই ফুল লাগিয়েছি এই সবজি লাগিয়েছি, সেরকমই এখানে তো আমরা আমাদের আপনজনদের পাই না, তাই বন্ধুরাই আপনজন। তো বন্ধুরা যখন বাড়িতে আসে তখন আমাদের যে এই যে ভালো লাগাগুলো বা শখগুলো, সেই আনন্দটা আসলে ভাগ করে নিতে ইচ্ছে করে। আর যে সকল বন্ধুরা বাগান করতে ভালোবাসে বা বাগান দেখতে ভালোবাসে তাদের সাথে যেন এগুলো শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। আর অরুণাভ দেবস্মিতাদেরও খুব বাগানের শখ, ওরাও কিন্তু বাড়িতে প্রচুর গাছ লাগিয়েছে, তাই ওদেরকে দেখেও আমাদের ভালো লাগছিলো, আর ওরাও খুব ইন্টারেস্ট নিয়ে সব কিছু শুনছিল দেখছিল।
আপনাদেরকে আমাদের এই নিচের প্যাটিও পোর্শনটা দেখানো হয়নি, আমি আর একদিন আপনাদের ডিটেলে দেখিয়ে দেব। তো এখন একটু অরুণাভা দেবস্মিতাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানেও আমরা বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, যেমন এখানে দু তিনটে বসার জায়গা রাখা হয়েছে, আমরা বিকেলবেলা এইখানটাতে এসে বসি। এখানে কিন্তু এই ধরুন দুপুর দুটোর পর থেকে একেবারে শেড এরিয়া হয়ে যায়, মানে ছায়া চলে আসে, সেই জন্য বসেও তখন ভালো লাগে। এখানে দেখুন আমরা একটা ফ্লাওয়ার পট বানিয়েছি। এখানে কিন্তু যে কটা গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব শেডের গাছ, মানে যেগুলো ছায়ায় ভালো থাকে। তো এগুলোই ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখন চলুন গ্রিলিংটা করে ফেলি, আজকে যেটা মেন আকর্ষণ। তো নীলাদ্রি কিন্তু অলরেডি গ্রিলারটা সেট করে নিয়েছে, আমাদের এটা গ্যাস গ্রিল, আমাদের একটা চারকোল গ্রিলও রয়েছে যেটা নিচের তলায় রয়েছে, আর গ্যাস গ্রিলটাই আমরা মেনলি ইউজ করে থাকি রেগুলার। তো এখানে কি হয়েছে, এখানে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই গ্যাস সিলিন্ডারের সাহায্যে এই গ্রিলারটা আমরা চালাতে পারি। তো আমি এর পরে আর একটা কোনো ভিডিওতে ডিটেলে আরও দেখাবো, আজকে সেই সুযোগটা আমি পাইনি। তবে দেখুন এই যে আমাদের রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। আজকে নীলাদ্রি প্রথমেই যেটা বানাচ্ছে সেটা হচ্ছে পর্ক বেলি। তো এটাকে ও ম্যারিনেট করে রেখে দিয়েছিল, তারপরে এই গ্রিলারের মধ্যে ঠিক টেম্পারেচার অনুযায়ী এগুলোকেও গ্রিল করে নিচ্ছে। গ্যাস গ্রিলে কিন্তু খাবার অনেক তাড়াতাড়ি রান্না হয়, চারকোলে কিন্তু অনেকটা দেরি হয়, সেই জন্য দেখুন অলরেডি এই পর্ক বেলিগুলো আমাদের রান্না হয়ে গেছে। ও এবারে ইনার টেম্পারেচারটা চেক করে নিচ্ছে, মানে মিটের ভেতরের টেম্পারেচারটা ঠিক মতো পৌঁছেছে কিনা সেটা দেখে নিচ্ছে, না হলে কিন্তু কাঁচা থাকলে ভালো লাগবে না এবং শরীরের জন্যও ভালো না। পর্ক বেলি গ্রিল কিন্তু হয়ে গেছে, তো এবারে ও আমাদের একটু টেস্ট করাচ্ছে, ছোট ছোট টুকরো করে কেটে আমাদের এক পিস করে দিচ্ছে। আসলে এই পর্ক বেলি কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়, আমরা জানি আপনারা অনেকেই পর্ক খান না, তবে যারা খান তারা একবার পর্ক বেলিটা ট্রাই করে দেখতে পারেন। আর যে কোনো গ্রিলিং আইটেম গরম গরমই খেতে হয়, না হলে কিন্তু তার টেস্ট আর ভালো থাকে না, সেই জন্যই আমরা পর্ক বেলিটা প্রথমে খেয়ে নেব, তারপরে আমরা চিকেন রান্না করব। তো মাংসটা কেমন হয়েছে সেটা তো আমরা বুঝেই গেলাম, খুবই ভালো হয়েছে। তবে এই মাংসটা আমরা বার্গারের মধ্যে দিয়ে খাবো, তাই নীলাদ্রি এখন বার্গার রেডি করছে আমাদের জন্য। তো প্রথমে ও বানগুলোকে একটু সেকে নিয়েছে, তারপরে ও মেয়োনিজ লাগিয়ে নিয়েছে, মেয়োনিজের ওপরে এই মিটগুলোকে টুকরো টুকরো করে কেটে একটা সস দিয়ে আমাদেরকে পরিবেশন করছে। এই দেখুন বার্গারটা কিন্তু দেখতে ব্যাপক হয়েছে। প্রথমে টেস্ট করছে দেবস্মিতা, চলুন দেবস্মিতাকে জিজ্ঞেস করি কেমন লাগলো বল। পর্ক তো ভালোই হয়েছে বোঝাই গেল, এবারে আমরা চিকেনটা বানিয়ে নেব। তো চিকেনের উইংস এবং থাই পিস আমরা ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি, সেগুলোকে দেখুন এবারে গ্রিলারের ওপর একদম ডিরেক্ট রেখে দেওয়া হয়েছে। পর্ক বেলিটাকে যেমন একটা স্টিলের পাত্রের মধ্যে নীলাদ্রি রেখেছিল, তারপরে গ্রিল করছিল, এটা কিন্তু একেবারে ডিরেক্ট গ্রিলারের ওপরে রেখে দিয়েছে। তো এবারে মোটামুটি ধরুন ওই 2-3 মিনিট করে এক পাশ করে ও গ্রিল করবে। এই দেখুন একটা পাশ গ্রিল হয়ে গেছে, এবারেও প্রত্যেকটা চিকেনের পিসকে এইভাবে উল্টে দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো, এবারে আমরা একটু প্যাটিওতে চলে এসেছি, এখানে আমরা বেশ কিছুক্ষণ এখন বসে আড্ডা দেব। আর এই সময় না আমাদের এই জায়গাটা একদম ঠান্ডা হয়ে যায়, মানে বসে থাকতেও ভালো লাগে। তো এখানে দেখুন বেশ কিছু স্ন্যাক্স আমরা রেখেছি, এটা হচ্ছে গার্লিক ব্রেড অনুরাভরা এনেছিল, আর এটা হচ্ছে মেরি বিস্কুট, তার সাথে চিপস রেখেছি, আর কিছু চেরি ফলও নিয়ে এসেছিলো নীলাদ্রি, সেগুলোও দেখুন আমরা ধুয়ে এখানে নিয়ে চলে এসেছি। দিনের শেষে আমরা সবাই মিলে এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি, আমাদের বাড়ির পাশে একটা লেক রয়েছে, যে লেকটা আগেও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, তবে এই সামারে কিন্তু আজকে আমি প্রথম এলাম। তো আজকে সারাদিন কিন্তু আমাদের খুবই ভালো কাটলো, খাওয়া দাওয়া গল্প গুজব দিয়ে সারাটা দিন কেটে গেল। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদেরও ভালো লেগেছে, নতুন ব্লগের সাথে খুব শিগগিরই আবার চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে, বাই।